ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। শান্তিপূর্ণভাবে কসবার গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ উপলক্ষে ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রত্যেক ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে নিরিবিলি পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন পর্যবেক্ষণ ও দেখার জন্য দিনব্যাপী সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন নির্বাচন পরিচালনা কমিটি পর্যবেক্ষক ও প্রার্থীরা। নির্বাচনে 6টি পদে মোট 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তালিকাভুক্ত মোট 473টি ভোটারের মধ্যে 463 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে সভাপতি প্রার্থী পদে 268 ভোট পেয়ে মোহাম্মদ আলী জাহের মিয়া, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 252 ভোট পেয়ে মোহাম্মদ নবী মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহসভাপতি পদে মোহাম্মদ আইয়ুব খান, সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামসুল আলম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মোস্তফা কামাল আদর, সদস্য পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ দেলওয়ার হোসেন রুবেল, মোহাম্মদ জোজু মিয়া, মোহাম্মদ মুখলেসুর রহমান জয়লাভ করেন। নির্বাচিত এই কমিটি আগামী 3 বছর মেয়াদে বাজার পরিচালনা করবে। নবনির্বাচিত গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটি বাজারটিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। আজকে আমাদের গোপীনাথপুর বাজার 28 তারিখে নির্বাচনে আমি আনারস মার্কার সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। রিপোর্টে আমি 65 ভোট বেশি পাইয়া আমি পাস করছি। দীর্ঘ 6 বছর আমি এই বাজারে সেক্রেটারি 2 বার ছিলাম, এবার 3 বার হয়েছি। আমার পরিশ্রমে এবং জনগণের সহযোগিতায় ব্যবসায়ীরা বুড়ে আমাকে মনোনীত করেছে। এই জন্য আমি ব্যবসায়ী এবং যারা আমাদের গ্রামের জনগণ আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। এবং আমি 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 আশাবাদী, ইনশাল্লাহ যারা আমাকে ভোট দিয়েছেন তারা জানেন যে আমি দীর্ঘ 6 বছরে কি কি কাজ করেছি। তাই বিদায় আমার কাজে সন্তুষ্ট হইয়া আরো যারা কাজ বাকি রয়েছে আপনারা দোয়া করবেন আমি যাতে সবাইকে নিয়ে এই কাজগুলো সংসদ সব করতে পারি। আমরা বক্তব্য রাখবো যে তিনি যেন আরো সামনে আমাদের বাজারকে প্রসার করার জন্য, প্রচার করার জন্য ব্যবসায়ী বৃন্দের সুবিধাকে পাশে থাকেন। পাশাপাশি আমরাও আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তিনার সহকারে, তিনার যে কমিটি আছে সভাপতি সাধারণ সম্পাদক সকলের পাশে আমরা আসি। পাশাপাশি আমাদের বাজারের সকল ব্যবসায়ী বৃন্দের মঙ্গল কামনা করে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কোষাধ্যক্ষ সহ সকল সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করতে চাই। বাংলা জনগণ বাজারের সকল ব্যবসায়ীদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ বিগত 2013 সালের নির্বাচনে আমাকে গোপীনাথপুর বাজারের ব্যবসায়িক বিন্দু বিপুল বোর্ডে নির্বাচিত করেছিলেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আবারও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে এবং বাজার উন্নয়নমূলক কাজ করতে পারি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।